वेलकम गाइज टू माई निव भिडियो मिसोजी बराबर मत चले आसलम आज के आपके देखो बांग्लेश जतियों चिड़ियाखाना पार्ट टू हमें एर आगे बांग्लेश जतियों चिड़ियाखाना आसलम और से भिडियो कर रखी अपन के देखान है ना तो चलें आज के आपके भिडियोते देखा ये देखें मयूर पाखी प्रचुर लोकजुन गैदारिंग एखे थके कमी जे समय गेसलम से समय सामान्यतम बिस्टी छो और तपर मन करें बिस्टी सबकिछ भिजे एके बारे जाओ अन्यरकम अवस्था अरे बाबा विशाल बड़ो जिराफ जिराफ देखी से बेला उइस उइस जगह खासे जैक चलें सामने दिखे और अनेक किस आने जिराफ देखती सरकम लगली मन करें पृथ्वी ना पृथ्वी ना मैं एर आगे और जिराफ देखी जो डिस्कवरी चैनल मेले ने देखा जो तक देखी ठीक है मैं यत उइसि मन करें किसू करा लागे ना एमनी खाती पर ठीक है तारपरे जिराफ देखते देखते मन करें हठात कर सामने दिखे ओई पासे टाकाय देखी और जिराफ ओरे आल्लाह बांग्लादेशेर नैशनल चिड़ियाखाना मन करें सेई रकम लम्बा एटा होच्छे ओरे बाबा दिस इज माई पोला ठीक आछे एटा आमार बाच्चा और तारपरे एई जे चले आसलाम एखन आमरा एई जे कि जानो क्यांगारू हाँ नाम मने होच्छे ना क्यांगारू ओ क्यांगारू मने खाली खाय दाय आर घुम पड़े ठीक आछे आर एई एगुला देखतेछेन एगुला होच्छे भेड़ा ए कि जातीय भेड़ा बोझा जाच्छे ना जाइ होक एसो एतो नाम माम बोलते पारलाम ना आमि जा जा देखेछि ताई ताई बोललाम हमें आगे बोलेছিলাম এই জায়গায় প্রচুর লোকজনের গ্যাদারিং আর তারপরে একটা জিনিস জায়গা সেট দেখেন এন্ড বাচ্চা কাছে নিয়ে আইছি কি করতে হবে তারপরে তো বাচ্চাকে ঘোরাতে হবে মানে চরম একটা পদ্ধতি ঠিক আছে এইভাবে বাচ্চাও দেখতে পারবে বাচ্চার বাপও দেখতে পারবে যাই হোক ব্যাপার না আর এবার দেখাচ্ছি গাধা ঠিক আছে যে গয়কার দয়কার ধামা হ্যাঁ ওই সেই গাধা দেখাচ্ছি এই যে সেই গাধা হ্যাঁ গাধা দেখায় কোনো লাভ নাই আচ্ছা চলেন আর এগুলো হচ্ছে সব ওই গাধা আছে আর এখানে বন্য গরু মহিষ এগুলো আছে অনেক কিছু দেখলাম মানে চিড়িয়াখানাটা টোটাল এত বড় একটা জায়গা মানে মনে করেন যে পুরো সারা দিনই লেগে যায় হ্যাঁ আর তারপরে হরিণ মরিণ তো এগুলো ধরেন বোলা লাগে না এগুলো সচরাচর স্যাম্পল ভাবে তো থাকে সব সময় দেখাই যায় হরিণ মরিণ হাবি জাবি স্নেক বিস্নেক এই যে গন্ডার মামা হ্যাঁ গন্ডার মামা ঘুম পাড়তেছে গন্ডার মামা ঘুম পাড়তেছে কিন্তু আর পানির নিচে ও সব সময় মনে করেন যে পানির নিচে মাথা দিয়ে থাকে আর এখানে এখানে কয়টা গন্ডার দেখি যে খেলা করতেছে ঠিক আছে এসে একবার পানির উপর উঠতেছে পানির নিচে নামতেছে তাই আমার দেখি বেশ ভালোই লাগলো আপনারা যদি কোনো সময় আসেন ন্যাশনাল জুতে মনে করেন একবারে দেখি শেষ করে ফেলবেন ঠিক আছে হ্যাঁ আর এখানে পানি সেলুমেলি হাবিজাবি দেওয়া আছে আর এরপর মনে করেন ওই যে কুমির ওই যে কুমির মামা ওই যে পিছনে শুয়ে রয়েছে ঠিক আছে তো কোনোভাবে এদিকে আসলি না লোকজন দেখলাম একটু খোয়া মতলি মারতেছ তারপর এদিকে আসতেছ না তারপরে এই পাখি এখানে দেখলাম এত উপকারের পাখি আছে ভাই ওই পার্ট ওয়ানে কিন্তু আমি অনেক কিছু দেখাইছি ওই পার্ট ওয়ানে আপনারা যাই অবশ্যই দেখে আসতে পারেন আর পার্ট টু আর এখন কিন্তু দেখাচ্ছে আরে বাবা স্নেক হ্যাঁ টোটাল স্নেক স্নেক কিন্তু আমার কাছে খুব ভালো লাগলি এত বড় বড় সাপ মানে একেবারে টোটাল মানে একটা ভয়ঙ্কর অবস্থা গার ভিতরে শিংড়ায় ওঠে সরম রকম মানে মোটা সেই রকম মোটা আর কিন্তু বিশ্রী দুর্গন্ধ আছে সাপের গা দিয়ে মানে সেরম একটা সেন্ট মানে আপনার মুখ ধরে থাকা লাগবে কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে এইসব প্রাণী যে কতকাল গোসল মুসল করে না আর এই যে কেবলই একটা সাপ দেখি খুশামুষে সারায় রয়েছে তারপরে দেখি যে মানে ওকে বিশ্রী গন্ধ বাড়াচ্ছে গাত পা দিয়ে জি 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 একটু আচ্ছা তাই হোক তারপরে আরও মোটামোটাটা দেখলাম মানে মোটামোটা সাপ দেখলাম হ্যাঁ এদিকে ভালোই লাগলি গার ভিতরে শিংড়া লাগলি পরে ভাত মাত খাওয়ার সময় এইসব কথা মনে পড়লি যা লাগে না মানে একেবারে মনে করেন যে পুরা পেঁয়াজের মতন লাগে একটা বিশ্রী অবস্থা ওয়াকথু আচ্ছা যাই হোক এইসব দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে ওই আমাদের সবচেয়ে বড় পরিচিত হুলুমান হুলুমান মামা হ্যাঁ হুলুমান মামা ওই যে বাবা দেখেন ও এত বড় শয়তান হুনুমান না দেখলি বোঝানো ওকে বন্ধুরা আমার ভিডিও থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে চলে গেলাম বাই বাই আসবো নেক্সট কোনো ভিডিওতে টাটা।